তো তাহলে আমরা এতদিন পর্যন্ত কি করছি, ট্রান্সলেটেবল স্ট্রিং হিসেবে কাজ করছি না? ট্রান্সলেটেবল স্ট্রিং বলতে কি রকম, যে স্ট্রিং গুলো ট্রান্সলেট করা যায় এগুলোকে ট্রান্সলেটেবল স্ট্রিং বলে। এবং ট্রান্সলেশনের জন্য অনেকগুলো আমাদের ফাংশন ছিল, তাই না? ফাংশন গুলো কি মনে আছে কিছু? আমাদের মানে ট্রান্সলেট করার জন্য ফাংশন গুলো ESC, তারপর HTML, তারপর হচ্ছে URL থাকে না, ESC, HTML, ESC, URL, শুধুমাত্র এইগুলা যেগুলো, এইগুলা কিন্তু আপনার শুধুমাত্র একটাই প্যারামিটার নাই, যেটা হলো আপনি শুধু স্ট্রিংটা নেই মানে বা ভেরিয়েবলটা নেই, কিন্তু পরবর্তীতে যে টেক্সট হবে ওইটা কিন্তু নেয় না, কারণ এইগুলো শুধুমাত্র স্কেপ করে, স্কেপিং করে। স্কেপিং আর হলো ট্রান্সলেশন দুইটা একসাথে, আবার আরো অনেকগুলো ফাংশন আছে, যেমন কি ESC HTML আন্ডারস্কোর ই অথবা ডাবল আন্ডারস্কোর। তার মানে এক কথায় যেগুলো লাস্টে, যে ফাংশনগুলো লাস্টে ডাবল আন্ডারস্কোর অথবা আন্ডারস্কোর ই আছে, এই সকল ফাংশনগুলোই আপনার ট্রান্সলেটেবল ফাংশন, এইগুলোর মাধ্যমে ট্রান্সলেট করা হয়। এবং এই ধরনের যত ফাংশন আছে প্রত্যেকটা দ্বিতীয় প্যারামিটার হিসেবে দেখবেন টেক্সট ডোমেন নাই, টেক্সট ডোমেন যতগুলো দেওয়া সবগুলো কিন্তু আপনার ট্রান্সলেটেবল করার জন্য। তাছাড়া যেগুলো আপনার নর্মাল ভেরিয়েবল দেওয়া সেগুলো কিন্তু দ্বিতীয় যেই টেক্সট ডোমেন ওইটা কিন্তু দেওয়া হয় না। আমরা যদি একটু কোডে যাই তাহলে আমরা বুঝতে পারবো ব্যাপারটা। আচ্ছা তাহলে আমরা যে কোনো একটা ওপেন করি, সাপোজ আমরা কোথায় যাব, ফাংশন আর পিএইচপিতে যাই। আচ্ছা ফাংশনস ডট পিএইচপি তে আছি বর্তমানে, তাই না? এখানে আমাদের কিছু স্ট্রিং বের করতে হবে, যেমন সাপোজ কি অ্যাড উইজেট হেয়ার, তাই না? মানে কি এখানে উইজেট অ্যাড করুন। তো এই যে এটার, এটা পরে দ্বিতীয়তে কি আছে, টেক্সট ডোমেইন এটা, তাই না? এইবার এটা ফাংশনের কি লাস্টে কি আছে, ডাবল আন্ডারস্কোর। যতগুলো ফাংশনের পরে ডাবল আন্ডারস্কোর অথবা আন্ডারস্কোর ই পাবো সেইগুলো আমাদের ট্রান্সলেটেবল স্ট্রিং, এবং ট্রান্সলেটেবল স্ট্রিং এ মানে ট্রান্সলেটেবল ফাংশন। এবং ট্রান্সলেটেবল ফাংশনের মধ্যে অবশ্যই কি থাকতে হবে, আমাদের টেক্সট ডোমেইনের নামটা থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না বা এটা আপনার ট্রান্সলেটেবল হিসেবে গণ্য হবে না। যেমন আপনার যেগুলো ডাবল আন্ডারস্কোর আছে এইগুলো কি করে রিটার্ন করে দেয়, তাই না? এই জন্য যদি আমরা এইগুলোকে কোথাও এইচটিএমএল এর মধ্যে একো করতে হয় তাহলে ফার্স্টে একো লিখে দিয়ে তারপর এটা দিতে হয়। আর যদি আমি ডাবল আন্ডারস্কোর না দিয়ে যদি আন্ডারস্কোর ই দেয় সেই ক্ষেত্রে আমাদের একো করা লাগে না, ওটা অটোমেটিক্যালি একো করে দেয়, তাই না? আচ্ছা এর ভিতরে বেশি একটা নেই, আমরা ফাংশনস এর মধ্যে মানে অনেক কাজ করছে এরকম, সরি প্লাগইন এর মধ্যে, প্লাগইন কই গেল, এই যে এটা। আচ্ছা ইনিশিয়াল, আচ্ছা তো আমাদের এর মধ্যে দেখেন এইগুলাতে কি করছি আমরা, ESC URL, তাই না, অথবা ESC HTML, এগুলো কি আমাদের দ্বিতীয় কোনো প্যারামিটার আছে? তার মানে কি এগুলো কি এইগুলো ট্রান্সলেটেবল না, এইগুলো শুধুমাত্র আমার কি করতে স্কেপিং করতেছে, ডাটাগুলোকে স্কেপ করতে, তাছাড়া কিন্তু আপনার এগুলো ট্রান্সলেট করতেছে না। কিন্তু এই যে কি আছে আন্ডারস্কোর ডাবল আন্ডারস্কোর, তার মানে কি এগুলো কি করতেছে, এইগুলো কিন্তু রিটার্ন করতেছে, একো হয়ে যাচ্ছে না, এগুলো রিটার্ন করতেছে এবং সাথে কি করতেছে ট্রান্সলেট করতেছে। আর এই যারা একো করার কোনো মানে মানে কোনো প্রয়োজন নেই, কারণ এটা কি হচ্ছে ভ্যালু অ্যাসাইন হচ্ছে, ভ্যালু অ্যাসাইন সময় করার সময় কিন্তু একো করা লাগে না। একো করতে কখন, যখন আমরা কোনো আউটপুটে দিতে যাচ্ছি এই স্টেমের মধ্যে সেটা দেখাতে যাচ্ছি ওই সময় আমাদের একো করা লাগে। ওকে তো যেমন আমাদের যে এইসব যে একো করা আছে ESC স্টেমের দূর এমক টমক, তাই না, এইসব যাই করা আছে। আচ্ছা আর আমরা দেখি তো সব জায়গায় কিন্তু এগুলো যেমন ডায়েট দেওয়া আছে, কিন্তু ডায়েট কিন্তু রাখার কোনো নিয়ম নাই, তাই না? অবশ্যই সবগুলো কিন্তু স্কিপিং করতে হবে। আমি বলেছি যে আমি এমনি জাস্ট আপাতত এইভাবে রাখতেছি, কিন্তু আপনারা পড়ার সময় অবশ্যই এগুলো স্কিপিং করবে। হ্যাঁ স্কিপ, এই জন্য সবসময় যখনই আপনি এই ভ্যালুগুলো অ্যাসাইন করতেছেন বা লিখতেছেন সাথে সাথে স্কিপিং করে দেবেন, তাহলে পরবর্তী এটা কিন্তু ধরার কোনো উপায় নাই, মানে খুঁজে পাওয়া যায় না যে কোথায় কি আছে এটা। তো যাই হোক, তাহলে আমরা এই হচ্ছে বিষয়।
মোটামুটি বুঝতে পারলাম। যেমন এই যে একো ডেজিগনেশন আছে ডাইরেক্ট, কিন্তু এটা এরকম হবে না, এটা অবশ্যই কি করতে হবে ইএসসি এইচটিএমএল এর মধ্যে ঢোকাই দিতে হবে। আচ্ছা, তো যাক আমরা বুঝতে পারলাম যে কোনগুলো মূলত আমাদের ট্রান্সলেটেবল ফাংশন, এবং ট্রান্সলেটেবল ফাংশনের মধ্যে কি থাকে। যতগুলো ট্রান্সলেটেবল ফাংশন আছে প্রত্যেকটার মধ্যে প্রথমে মাস্ট বি স্ট্রিং থাকতে হবে, ওটা কিন্তু কোনো ভেরিয়েবল কন্টেন করতে পারে না। যেমন এইগুলো কিন্তু একটা কিন্তু ট্রান্সলেটেবল না, এই জন্য কিন্তু ভিতরে ভেরিয়েবল আছে। কিন্তু যতগুলো আপনার দেখেন এই সব দিকে, যত আমি ডাবল আন্ডারস্কোর দিয়ে সার্চ দিই, আচ্ছা ডাবল আন্ডারস্কোর দেখেন প্রত্যেকটা কি স্ট্রিং না স্ট্রিং। আর দেখি আর কোথাও আছে নিচে, এই যে এইখানে আছে না, এটা আলাদা, ওই ওপরে আছে হয়তো বা, এই যে এইখানে দেখেন স্যার, এটা কি স্ট্রিং, মানে প্রথম হিসাবে থাকে, প্রথম প্যারামিটার থাকবে আমাদের স্ট্রিং, আর দ্বিতীয় প্যারামিটার হিসাবে থাকবে আমাদের টেক্সট ডোমেন। এখন একটা থিমের মধ্যে আপনার কত জায়গাটাই এরকম ট্রান্সলেটেবল ফাংশন ইউজ করছেন, এইগুলো একটা ফাংশনের মাধ্যমে সব বের করে আনা যায়। এবং সেই সফটওয়্যারটার নাম কি, পিও এডিট, পিও এডিট, হ্যাঁ এটা একটা সফটওয়্যার পিও এডিট। পিও এডিটের মাধ্যমে, ওই সফটওয়্যারটার মাধ্যমে আমরা কি করব, এই থিমের ডাইরেক্টরিতে দেখাই দিলে যত জায়গায় এরকম ফাংশনগুলো ইউজ হয়েছে প্রত্যেকটা ও একটা লিস্ট করে ফেলবে, লিস্ট করে আমাদেরকে দেখাই দিবে। দেন ওইখান থেকে আপনি যাচাই বাছাই করবেন সব ঠিকঠাক আছে কি না, যে ঠিক থাকে দেন ওই জায়গা থেকে আপনি একটা পিও ফাইল জেনারেট করতে পারবেন, একটা পিও ফাইল ওটা সেভ করে রাখা যাবে। এবং এটা আমাদের থিম ফার্স্টের জন্য ইম্পর্টেন্ট, এটা দিতেই হবে। হ্যাঁ, আপনি বা আপনার স্পেলিং মিস্টেক থাকলে আপনি ওইখান থেকে দেখে নিতে পারতেন, কারণ যত আপনার স্ট্রিং থাকতেছে সবগুলো কিন্তু এই যা চলে যাচ্ছে, আপনি কিন্তু খুঁজে বের করা লাগছে না আমার কোন জায়গায় কি স্ট্রিং আছে, এটা হলো একটা সহজ ব্যাপার। এবং যে ট্রান্সলেট করবে সে তো আর আপনার থিমের ভিতর কোড ঘেটে ঘেটে দেখবে না কোন জায়গায় আমার কি স্ট্রিং আছে, তাই না। তাকে জাস্ট আপনি পিও ফাইলটা দেবেন, সে ওইটা স্ট্রিং করে একটা আপনাকে এমও ফাইল দিয়ে দেবে, এটা হয়ে গেল, মানে একটা ল্যাঙ্গুয়েজ ফাইল দিয়ে দেবে। তো যা হোক, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম। তো আমরা সে একটা সফটওয়্যার নাম শুনছি, সফটওয়্যারটার নাম কি, পিও এডিট, এডিট EDIT, POEDIT. তো এটা দুইটা ভার্সন আছে, একটা সফটওয়্যার আপনার ফ্রি ভার্সন আছে, একটা প্রিমিয়াম ভার্সন আছে। তো যেটা হলো আপনার ফ্রি ভার্সন, সেটাতে ম্যানুয়ালি সব করতে হয়, আপনার কোন কোন ফাংশনগুলোতে ও খুঁজে বের করবে সেগুলো আপনি ম্যানুয়ালি বলে দিতে হয়, এবং এটা একটু ঝামেলাপূর্ণ। আর যেটা প্রো ভার্সন বা প্রিমিয়াম ভার্সন যেটা, সেটাতে অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেসের জন্য একটা আলাদা অপশনই আছে, ওইখানে আপনি ওয়ার্ডপ্রেসের যে থিমটা দেখাই দিবেন ডাইরেক্টরি দেখা দিলে অটোমেটিক ওর মধ্যে দিয়ে সব বের করে নিয়ে আসবে, আপনাকে আর এগুলো ম্যানুয়ালি করা লাগবে না। তো আমি প্রিমিয়াম ভার্সনটা নিয়ে আসছি, আপনাদেরকে ফাইলটা দিয়ে দেওয়া হবে, যদিও এই এটা একটা পাইরেসি হয়, আপনাদের দিয়ে দেবো, তবে আপনারা যদি পারেন তাহলে কিনে নিয়ে ইউজ করাটাই ভালো, মানে আমার ভার্সন মতে। তো তাহলে আমরা ফাইলটা ওপেন করি, সফটওয়্যারটা পিও ইডিআইটি, পিও এডিট। তো এটা ইন্টারফেসটা এরকম, পিও এডিটের সফটওয়্যারটা যদি ইনস্টল করুন তাহলে আপনারা এরকম পাবেন। এখানে দেখবেন ফাইলে গেলে একটা অপশন আছে যেটা হলো নিউ ওয়ার্ডপ্রেস ট্রান্সলেশন, এটা আপনি ফ্রি ভার্সনটাতে গেলেও পাবেন, কিন্তু যখন এখানে ক্লিক করবেন তখন এই অপশনটা আর আসবে না, তখন আপনাকে কি বলবে এটা আপনার প্রো ভার্সনে আপডেট করতে বলবে। ঠিক আছে, বিষয় যার সমস্যা নেই, $20 মতো মাত্র আপনারা কিনে নিয়ে ওইটা কিনে নিয়ে ইউজ করেন। তো আমরা এখন দেখি যে কীভাবে এটা করতে হয়। আচ্ছা, তো তাহলে কী করবো আমরা, আমরা মূলত এখান থেকে কি তৈরি করব, পিও ফাইল এডিট, পিও ফাইলটা তৈরি করব, পিও ফাইল ডট পিও ফাইল, এক্সটেনশনটা হবে পিও। তো এর আগে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের থিম এটা কি আমরা ইসে থেকে ডাউনলোড করছি না, আন্ডার স্কোরস থেকে, আন্ডার স্কোরস থেকে ডাউনলোড করলে ওরা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ ফাইল দেয়, এই যে ল্যাঙ্গুয়েজেস নামে যে ফোল্ডারটা আছে, এর নিয়েও আছে ল্যাঙ্গুয়েজেস ফোল্ডারের মধ্যে রাখতে হয়। হ্যাঁ, এবং ল্যাঙ্গুয়েজেস ফোল্ডারের মধ্যে কী আছে, ইউ লাইক ডট পিওটি ফাইল, এবং ইউ লাইক ডট পিওটি ফাইলটা একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনাদের একটা ল্যাঙ্গুয়েজ ফোল্ডারটা আমাদের কিন্তু অ্যাসাইন করা আছে, যে লোড টেক্সট ডোমেন, দেখছেন থিম টেক্সট ডোমেন, লোড কি থিম টেক্সট ডোমেন, এটা কি দেওয়া আছে, গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরএস স্ল্যাশ ল্যাঙ্গুয়েজেস, মানে এই ল্যাঙ্গুয়েজেস এই ফোল্ডারের মধ্যে থেকে ও মূলত এই ফাইলগুলো নিয়ে ও কাজ করবে, তৈরি ইউজ করবে। তো যাই হোক, আমাদের এটা আর ডিসকোর্স থেকে করা, কারণ আমাদের এইগুলো কনফিগারেশন করা লাগে না, অটোমেটিক্যালি হয়ে থাকে। তো তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি কি, ল্যাঙ্গুয়েজেস ফোল্ডারের মধ্যে আমাদের রাখতে হবে। তো ল্যাঙ্গুয়েজেস ফোল্ডারের মধ্যে দেখতেছি অলরেডি কিন্তু একটা পিওটি ফাইল আছে, বাট এটা কিন্তু অটোমেটেড জেনারেটেড একটা ফাইল, এটা যখন আমরা আন্ডারস্কোরস থেকে থিমটা জেনারেট করে ডাউনলোড করছি তখন অটোমেটিক্যালি এই ফাইলটা ডাউনলোড, মানে এটা জেনারেট করে দিয়েছে, কিন্তু এটা আমাদের থিমের সাথে কোনো সামঞ্জস্য নাই, এর কোনো সম্পর্ক নাই, বুঝতে পারছেন।
তো সুতরাং আমরা এটা কিন্তু রাখার কোনো প্রয়োজন নেই, এটা কি করব ডিলিট করে দিব। দেন আমরা যখন করব তো অটোমেটিক্যালি এর ফোল্ডারের মধ্যে একটা জেনারেট হবে। তো তাহলে আমরা এবার পিওএডিট ফাইলটা, পিওএডিট যে সফটওয়্যারটা আছে এটা ওপেন করি। দেন এখান থেকে কি করব আমরা, ফাইল থেকে আমরা নিউ ওয়ার্ডপ্রেস ট্রান্সলেশন এইটাতে যাব, ট্রান্সলেশন। আচ্ছা, তো এখানে দেখেন আছে যে কি অন দিস কম্পিউটার, মানে একটা রিমোট সার্ভার থেকে সরাসরি করা যায় অ্যাক্সেস, ওই এফটিপি অ্যাক্সেস দিয়ে। তো যাক, আমাদের আমাদের যে কম্পিউটারে আছে এই থিমটা নিয়েই তো আমরা কাজ করব। তো সুতরাং কি করব, অন দিস কম্পিউটার, আর আমরা এখানে কি তৈরি দিব, ক্রিয়েট এ পিওটি ফাইল, কারণ আমরা বললাম না ডট পিওটি ফাইল তৈরি করব, পট ফাইল ডট পি, আচ্ছা আমি ডট পিও বলছিলাম তাই না, পিও ফাইল বলতে না, পিও না, ওটা পিওটি ফাইল, ডট পিওটি ফাইল পট, আর এমও আর পিও ফাইল পরবর্তী তৈরি হবে, সেটা হলো আমাদের যেটা হলো আপনার ট্রান্সলেটেবল, একটা ট্রান্সলেট করার জন্য, যেমন বাংলার জন্য একটা হতে পারে, ইংলিশের জন্য একটা হতে পারে। সেই ফাইলটা আমাকে কি সহজতর করতেছে, পিওটি ফাইলটা তৈরি করতে সহজতর করতে এটাই যে আপনার থিমেতে কত জায়গায় স্ট্রিং আছে সেটা তো একজন মনে করেন আপনি উর্দুতে এটা ট্রান্সলেট করবেন, বা এটা আপনার কি করবেন আরবিতে এটা ট্রান্সলেট করবেন, তো সেইটা তাকে তো আপনার স্ট্রিংগুলো বলে দিতে হবে না যে এই স্ট্রিং, তো এতগুলো লিস্ট আপনি কীভাবে করবেন, আর এই পিওটি ফাইল দিয়ে দেবেন তাকে, এই যা সব লিস্ট করা আছে, দেন এটার থেকে একটা সফটওয়্যার মাধ্যমে ওপেন করলে পিওটি ফাইলেও আবার এই সফটওয়্যার মাধ্যমে ওপেন করা যায় এটা ট্রান্সলেট করার জন্য। তো সে তখন কি করবে, আপনি পিওটি ফাইল তাকে দিবেন, সে দেন এই পিওটি ফাইলটা এটা যখন ওপেন করবে তার কাছে সম্পূর্ণ লিস্ট চলে আসবে, এবং পাশে তার ট্রান্সলেটেবল ট্রান্সলেট করার পর কি স্ট্রিংটা হলো সেটা লেখার জন্য জায়গা থাকবে, লেখে লেখে নিয়ে সে একটা ওইটা সেভ করে দিতে পারবে। আচ্ছা, তো যাই হোক আমরা ওইগুলো দেখবো, সমস্যা নেই, যদিও আমাদের ওইটা করা লাগে না, আমাদের পিওটি ফাইলটা এইটা হলো আমাদের জন্য মাস্ট বি করা লাগে, মানে এটা হলো আমাদের ওয়ার্ডপ্রেসের থিম ফার্স্টের জন্য আমাদের রিকোয়ার আছে। তো ক্রিয়েট এ পিওটিতে দিলাম, দেন আমাদের কি করতে হবে, চুজ এ ফোল্ডার, মানে আমাদের থিমের ফোল্ডারটা দেখাই দিতে হবে। তো আমার থিমের ফোল্ডারটা আছে কোথায়, জ্যাম্পের মধ্যে, তাই তো, এসটি ডকস, দেন আমাদের কি ইউ লাইক ডাব্লিউপি কন্টেন্ট থিমস, এবং আমাদের এই ইউ লাইক এইটা আমাদের থিমের ফোল্ডার না, রুট ডাইরেক্টরি যে সিলেক্ট যে ফোল্ডারটা এইটা আমাদের সিলেক্ট ফোল্ডার হিসেবে দেখাই দিতে হবে। তাহলে কিন্তু আমরা দেখাই দিচ্ছি তাই না, যে আমাদের থিমের ফোল্ডারটা কোনটা, হ্যাঁ ওর মধ্যে যে সেভ হবে। তো এখন এটা দিলে কি হবে, এই ফোল্ডারের মধ্যে আমার অনেক ফাইল আছে না, প্রত্যেকটা ফাইলের মধ্যে থেকে ও সার্চ করা শুরু করবে, সার্চ করে যত জায়গায় স্ট্রিং পাবে সব ও নিয়ে চলে আসবে। স্ট্রিংগুলো তো পাবে না ঠিক, ও হলো ওই ফাংশনগুলো দিয়ে সার্চ করবে, যে ডাবল আন্ডারস্কোর বা আন্ডারস্কোর ই দিয়ে যত ফাংশন আছে ওইগুলোকে সার্চ করে বের করে নিয়ে আসবে। তো দেখেন এখানে কন্টিনিউ দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন, কন্টিনিউতে দিলাম, কন্টিনিউতে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কি অনেক স্ট্রিং দেখা যাচ্ছে না উপরে, দেখছেন এই যে ওপস ড্যাশ ড্যাশ ব্লা ব্লা, আমাদের কি কতগুলো ই আছে না, স্ট্রিং দেখা যাচ্ছে তাই না, এই প্রত্যেকটাই কিন্তু মূলত আমাদের সবই কি ট্রান্সলেটেবল স্ট্রিং। যেমন দেখেন আমাদের কি লেখা আছে, আওয়ার পার্টনার্স লেখা আছে, তার মানে আওয়ার পার্টনার্স এমন একটা জায়গায় লেখা আছে যেটা আমরা এই ট্রান্সলেটেবল করে রাখছি। যেমন দেখেন আমরা যদি এখন এটা আসলে খুঁজতে চাই যে এটা আসলে কিভাবে পাচ্ছে, তো আমরা একটা কাজ করি, এটাকে আমরা সরাসরি ওই ফোল্ডারটা কিসে ওপেন করব, ব্র্যাকেটসে ওপেন করি, তাহলে আমাদের সম্পূর্ণ প্রজেক্টটা চলে আসলো। দেন আমরা কি করব, কন্ট্রোল শিফট এফ দিয়ে যে সার্চ দিই তাহলে তো আমাদের ফুল প্রজেক্টের মধ্যে সার্চ করা হয়, কন্ট্রোল ভি দিয়ে এন্টার দিলাম, দেখেন আমাদের কয়টা জায়গা আছে, এই যে একটা জায়গায়, এবং এটা এইখানে কি দিয়ে আছে, ডাবল আন্ডারস্কোর, বুঝতে পারছেন, ও কিন্তু ঠিকই কিন্তু ওর ভিতরতে বের করে নিয়ে চলে আসছে, মজার ব্যাপার না, আপনি কিন্তু খুঁজে খুঁজে বের করা লাগতেছে না। আচ্ছা, তো যাক আমাদের এখানে যে কাজটা করতে হবে মূলত দেখতে হবে যে আমাদের এখানে সবগুলো ঠিক আছে কিনা, যেমন আপনার স্পেলিং ভুল থাকলে এই যাতে দেখে নেওয়া উচিত স্পেলিংগুলো সব ঠিক আছে কিনা, বা আপনার গ্রামাটিক্যাল ইরর আছে কিনা, অথবা আপনার হ্যাঁ এইগুলো আপনি কপি করে যদি এমএস ওয়ার্ড বা কোনো আপনি প্রোগ্রাম গ্রামার চেকারের মধ্যে দিয়ে দেন তাহলে ওইটা গ্রামার তো চেক করবে, একটা ইয়ে আছে ওই যে, হ্যাঁ এরকম আছে। তো যাক, তো আমরা যেটা আপনাদের জন্য যেটা রিকোয়ার থাকবে যে কি এর মধ্যে দেখবেন যে কোনো HTML জন্য ট্যাগ না থাকে, যেমন এর মধ্যে HTML ট্যাগ রয়েছে, যদিও এটা আমাদের না, এটা ওয়ার্ডপ্রেস আন্ডারস্কোর ওরাই বের করে রাখছে, তো সুতরাং আমাদের এজারে কিছু করা লাগবে না। এটা কি আন্ডারস্কোর দ্বারাই করছে না, কিক ক্যাশ দিয়েছে তাই না, এর মধ্যে আমাদের এটা ঢুকা দিয়েছে, তো কিক ক্যাশের সমস্যা নাই, ডাব্লিউপি কেসেস, তো এইটাতে আমাদের ও অটোমেটিক্যালি ভিতর থেকে এটা ই করে ফেলবে আর কি,
ট্রান্সলেটেবলে প্রবলেম হবে না, তবে আমরা যতগুলো জায়গায় ইউজ করব ওই ডাবল আন্ডারস্কোর দিয়ে আর কি, মানে ট্রান্সলেট করার জন্য সব জায়গাটাই আমরা চেষ্টা করব যে আমাদের ওই থিম ওই লেখার মধ্যে যেন কোনো এইচটিএমএল ট্যাগ না থাকে। যেমন আমরা এর আগে একটু আগে পোর্টফোলিও দেখলাম না, পোর্টফোলিও বা নাথিং ফাউন্ডের কাছে যাই, সাপোজ কি নাথিং ফাউন্ড, এই যে নাথিং ফাউন্ড দেখেন এখানে কি আছে, ইএসসি এইচটিএমএল আন্ডারস্কোর ই দেখছেন, তার মানে এটা কি অটোমেটিক্যালি কিন্তু একো করতেছে। তো এর মধ্যে আমরা এরকম করব না, সাপোজ আমরা এরকম চাচ্ছি কি এইচ ওয়ানের মধ্যে আছে স্প্যান দিয়ে দিলাম একটা, স্প্যান মানে কোনো একটা স্টাইল করার জন্য যে আমাদের আছে এইচটিএমএল নয় আমরা স্প্যান দিয়ে রাখছি স্প্যান, তাই তো স্প্যান একটা ট্যাগ না, কিন্তু এটা কি এটা এইচটিএমএল একটা ট্যাগ, এই এইচটিএমএল ট্যাগ কিন্তু আমাদের এইরকম ট্রান্সলেটেবল স্ট্রিং এর মধ্যে রাখা উচিত না, কারণ এটা তো আমরা ট্রান্সলেট করতে পারবো না। স্প্যানটা কি ট্রান্সলেট করা যায়, স্প্যানের বাংলা কি হবে, ওইটা তো হবে না, ওইটা তো ট্যাগ হিসেবে ইউজ হচ্ছে। দেখেন যখন আমরা এটা চেঞ্জ করলাম না, চেঞ্জের সাথে সাথে যদি এখন আমরা এটা আপডেট করি তাহলে আমরা কি দেখতে পাবো, চেঞ্জেসটা পাবো, আপডেট দেবো ডম সেভ, দেখেন আমাদের কি ওইখানে কিন্তু স্প্যান চলে আসছে, তাই না? কিন্তু এই স্প্যানটা তো আমরা ট্রান্সলেট করতে পারবো না। সাপোজ আপনাকে যদি এই স্ট্রিংটা দেওয়া হয় যে এটা ট্রান্সলেট করে দাও, তাহলে আপনি তখন কি ট্রিক কি ট্রান্সলেট করবেন, তাই না? কোনো এই স্প্যানটা তো আসলে ট্রান্সলেটেবল না। তো এই জন্য আমাদের কি উচিত হবে, আমরা কোনো ট্যাগ ও এর মধ্যে রাখবো না, শুধু স্ট্রিংটা রাখবো। তো আমরা এটা আবার চেঞ্জ করে ফেলি। তো আপনাদের কি এই জিনিসটাই থাকবে যে আপনারা এরকম ভাবে চেক করা যে কোন এর মধ্যে কোথাও এরকম আছে কিনা, যেমন সাপোজ বেশিরভাগই দেখে শুরু এবং শেষের দিকে এরকম কোনো ট্যাগ থেকে যাইতে পারে। তো এইগুলো দেখে নিয়ে এরকম ভাবে আপনি সম্পূর্ণ কপি করবেন, দেন কপি করার পর কি করবেন, একদম কন্ট্রোল শিফট এফ দিয়ে সার্চ দিবেন, তাহলে ওইটা পেয়ে যাবেন। এবার ওই জারে যে ওইটা চেঞ্জ করে দিবেন, এটা হলে আমাদের আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, তো তাহলে আমরা মোটামুটি মনে করেন এরকম ভাবে সার্চ সার্চ করলাম, করে নিয়ে সব কিছু ঠিকঠাক করে আমাদের একদম সব কমপ্লিট। এখন আমরা কি করব, এই পিওটি ফাইলটা তৈরি করব না, জমা রাখবো আর কি, সেভ করব। তো এর জন্য কি করতে হবে, আমাদের কিছুই করা লাগবে না, জাস্ট আমরা তো ক্রিয়েট পিওটি তে দিয়েই আমরা এখানে আসছি। এখন কি করব, উপরে সেভ, জাস্ট এই সেভ এতে ক্লিক যদি করি তাহলে আমাদের কি হবে, অটোমেটিক দেখেন ডাইরেক্টরি কি দিয়েছে, ইউ লাইক ল্যাঙ্গুয়েজেস, ওই ল্যাঙ্গুয়েজেস ফোল্ডারের মধ্যে কিন্তু এ জমা রাখতেছে। তো যাও তাহলে আমরা ওইখানে দিলাম, এবং পিও ইউ লাইক ডট পিওটি ফাইল আমাদের কিন্তু নামটা অটোমেটিকও জেনারেট করে নিচ্ছে, এবং এই নাম নামটাই রাখতে হবে, থিমের যে স্ল্যাগ নেম ওই স্ল্যাগ নেম অনুযায়ী রাখতে হবে, এবং পিওটি ফাইলে আছে এটা সেভ করে দিলাম। ব্যাস আমাদের পিওটি ফাইল হয়ে গেল। দেখেন এখন যদি আমরা এর মধ্যে যাই ল্যাঙ্গুয়েজেস আমাদের এই পিওটি ফাইল আমাদের চলে আসছে। হ্যাঁ জি বুঝি না, হ্যাঁ ইউ লাইক পিওটি নামে না, এটা ওপেন করছিলাম না, এটা যদি ব্র্যাকেটস ওপেন করি তাহলে দেখা যাবে, এই দেখেন এর মধ্যে দেখবেন প্রত্যেকটা এরকম স্ট্রিং আছে দেখছেন এই যে, এবং কোনটা যেমন কি আছে, এটা আইএনসি এর মধ্যে টেমপ্লেট ট্যাগ ডট পিএসসি এর 35 নম্বর লাইনে আছে, সেটা কি আছে, পোস্ট অথর লেখা আছে, মেসেজ বাই অমুক তমুক এরকম দিয়ে আছে, দেখো প্রত্যেকটা ব্র্যাকেটস ব্র্যাকেটস। তো আমি ফুল থিমটা ওপেন করছিলাম, ফুল থিমটা ওপেন করছিলাম, ওই থিমের মধ্যে দিয়ে কন্ট্রোল শিফট এফ দিয়ে সার্চ দিলাম, এখানে প্রত্যেকটা স্ট্রিং এর ডিটেইলস দিয়ে দিয়েছি, হ্যাঁ প্রত্যেকটা স্ট্রিং এর ডিটেইলস দেওয়া আছে এখানে। এবং এটা তো আসলে এইভাবে ওপেন করবেন না আপনারা, এইটা মূলত যা কাজ হবে এটা কি পিও ফাইলেই আমাদের ওপেন করতে হয়, পিও এডিটরে, পিও এডিটরে আমরা যখন দেব এটাকে যখন ট্রান্সলেট করার জন্য দেব, আমরা তো তৈরি করলাম এটা পিওটি ফাইল তৈরি করলাম, কিন্তু যখন আমরা কোনো ট্রান্সলেট করছি সাপোজ আমরা এটা বাংলাতে ট্রান্সলেট করতে আসি, তখন কি করব, আমরা ঠিক একইভাবে আগের মতোই দেখেন আছে হলো কি নিউ ফ্রম পিওটি ফাইল আছে, তাই না, পিওটি ফাইল থেকে তৈরি করার জন্য এইবার আমরা ওইটা দেখাই দেব যে আমাদের কোন ফাইলটা। তো পিওটি ফাইল দিয়ে দিলে দেখেন আমাদের কিন্তু এই জায়গায় এবার আছে কি কোন ল্যাঙ্গুয়েজ আমরা করতে চাই, ট্রান্সলেট কোন ল্যাঙ্গুয়েজে করবো, আমরা দিলাম কি বাংলা, এই যে বেঙ্গলি বাংলাদেশ, তো দিলাম বেঙ্গলি বাংলাদেশে দিলাম, বা শুধু বেঙ্গলিও দিতে পারেন, আমি বেঙ্গলি বাংলাদেশে দিলাম ওপেন। তো তাহলে দেখেন এখন কিন্তু আমাদের কি আছে, প্রত্যেকটা ওপেন হয়ে গেছে, তাই না? এইবার একটা জিনিস খেয়াল করে দেখেন নিচে ট্রান্সলেশন নামে একটা অপশন আছে, ট্রান্সলেশন নামে আছে না, সাপোজ আমরা কি করব এখানে আমরা ইউ লাইক ইনফো আছে,
তো দেখা যাচ্ছে ইউ লাইক ইনফো, তো এইটার বাংলায় কি দিতে হবে, বা আওয়ার পার্টনার্স আছে, এইটাই ভালো আছে, আওয়ার পার্টনার্স, এইটা ট্রান্সলেট করলে কি হবে, এইটা হবে এরকম না যে আমাদের এই কই গেল বাংলা লেখা হয় না কেন, অভ্র দেওয়া আছে না, এই তো আচ্ছা, তো আমরা এটা লিখে দিই আমাদের পার্টনার মানে কি সহযোগী না অংশীদার, আমাদের অংশীদার না, আমাদের অংশীদার, সাপোজ আমরা দিলাম আমাদের অংশীদার লিখলাম, তো এইটুকু দেওয়ার সাথে দেখেন আপনি কিন্তু পাশে দেখাই দিচ্ছে, দেখছেন যে আওয়ার পার্টনার আমাদের অংশীদার, এরকম ভাবে আপনি প্রত্যেকটা স্ট্রিং এইভাবে ট্রান্সলেট করতে পারবেন, ট্রান্সলেট করে নিয়ে দেন এইটা আবার আমরা সেভ করতে পারবো, এইটা ট্রান্সলেট কে করবে, এটা ট্রান্সলেট করবে যে আপনি ইচ্ছা করলে আপনার থিমে যদি আপনি দিতে চান যে হ্যাঁ আমার এটা দেখছে অমুক ল্যাঙ্গুয়েজ ইয়ে ওই ল্যাঙ্গুয়েজেরও সম্পূর্ণ সাপোর্ট দিয়ে আছে, সেক্ষেত্রে আপনিও দিতে পারেন, অথবা দেখা যাচ্ছে আপনি এই থিমটা কিনলেন, আপনি থিম ফার্স্টের থিমটা কিনছেন বা আপনার থিমটা একজন থিম ফার্স্টের কিনছে, তাদের ওইটা হলো সে সম্পূর্ণ বাংলা হিসেবে সে ইউজ করতে চায়, তো সেক্ষেত্রে তো আপনার ওই থিম আওয়ার পার্টনার্স যেগুলো ডিফল্ট লেখা ওইগুলো তো আর কেউ ওই কোডের ভিতর যেহেতু আর চেঞ্জ করবে না, তাই না, এগুলো তো আমাদের থিমের কোডের ভিতরে লেখা, এইগুলো তখন কি করবে ড্যাশবোর্ডের লুকিং না, এটা আপনার ওয়েবসাইটের লুকিং, ওয়েবসাইটের মধ্যে জিনিসগুলো মানে এই আওয়ার এইগুলো বা ড্যাশবোর্ডের ভিতর যেইখানেই থাকুক এই লেখা তো আপনার এই যে লেখাগুলো এগুলো আপনার থিমের মাধ্যমে আসছে না, যেখানে প্রদর্শন করুক এটা তো থিমের মাধ্যমে প্রদর্শন করতেছে, আমাদের অংশীদার এটা কেমনি আমাদের থিমের আউটলুকে দেখতে পাবো, হ্যাঁ পার্টনার মানে এটা যেখানে লেখা আছে আওয়ার পার্টনার সেই যা আমাদের মানে আমাদের পার্টনার কেন করব, ধরেন একটা প্যারাগ্রাফ আছে ওইটা মানে ট্রান্সলেট করব, তো আমি এভাবে কি বাংলা করতে হবে, না না এটা কি আপনার থিমে শুধুমাত্র থিমের যে স্ট্রিংগুলো আছে আপনি কি পোস্ট দিলেন না দিলেন সেটা তো ইউজারের ব্যাপার, আপনার থিমের মধ্যে যত স্ট্রিং আছে সেইগুলো আপনি ট্রান্সলেটেবল রাখবেন, তো এইটা মনে করেন এটা যদি আবার আমরা সেভ করে ফেলি, সেভ করলে দেখেন কি bnbd.po ফাইল, এই যে এটা কিন্তু পিও ফাইল তৈরি হচ্ছে, এইটা মূলত মেন আমাদের যে পিও এবং এমও দুইটা ফাইল হয়, দেখেন আপনারা যে ওপেন করেন দেখেন পিও এবং এমও দুইটা ফাইল হয়েছে, এইটাই মূলত আমাদের আসল যেই ট্রান্সলেশন ফাইলটা, আমি কি এখন থিমে দেখতে পারবো আমাদের অংশীদার, না আমরা যদি এটা এখন ই করি সেভ করি সেই ক্ষেত্রে দেখা যাবে সেভ তো করে অনেক সেভ আছে, অনেক ওয়েবসাইটে যে প্রথমে ইংলিশে থাকে বাংলা লেখা থাকে যে বাংলা সংস্করণ ওটাতে ক্লিক করলে সব বাংলা হয়ে যায়, এটা কি এটার মাধ্যমে করে, হ্যাঁ এটা তো এই তো দিয়ে করা যাবে, তবে সেই ক্ষেত্রে আমাদের ই করতে হয় এটা হলো ডিফল্ট অপশনটা সেট করার জন্য, আমরা সেটিংস থেকে যেটা সেট করে দিচ্ছি ওই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী, অনেক সময় দেখা গেছে ওয়েবসাইটে উপরে কোণার মধ্যে বিভিন্ন দেশের পতাকা এগুলো দেওয়া থাকে, হ্যাঁ ওইটা আবার আরেকটা আছে প্লাগইন যেটা হলো আপনার WPML, WPML মানে মাল্টিলিঙ্গুয়াল সাপোর্ট, ওই মাল্টিলিঙ্গুয়াল সাপোর্টের জন্য ওইটা করতে হয় ওই সফটওয়্যারটা দিয়ে ওই মানে ওই প্লাগইনটা দিয়ে আপনি একই সাইটে দুইটা এরকম ভিউ রাখতে পারবেন, যে আমার এইটা হলো এই ভিউ আর ওইটা হলো আরেকটা ভিউ, এরকম যেমন এখন আছে ইউকে ল্যাঙ্গুয়েজ আমি স্প্যানিশ চাচ্ছি, স্প্যানিশ দিলে স্প্যানিশ আচ্ছা, তো দেখি আমরা ইউএলএ এইটা রাখার কারণে আমাদের ওইটা কোথায় লেখা ছিল আমাদের আওয়ার লাইক পার্টনার আওয়ার পার্টনার্স, দেখি তো আমরা এটা কোথায় লিখেছিলাম এটা দেখার সম্ভব না আজকে না এটা চেক করার জন্য, আওয়ার পার্টনার্সটা ছিল হলো রিডাক্সের মধ্যে আওয়ার পার্টনার্স, হ্যাঁ না আচ্ছা দেখি তো আমাদের থিমটা চেঞ্জ করে কাজ হয় কি না, সেভ তো দেওয়াই আছে, এটা হলো আমাদের ল্যাঙ্গুয়েজেস তাই না, ল্যাঙ্গুয়েজেস এর মধ্যে এখন বাংলা আছে না, কিন্তু বাংলা বাংলাদেশ করছি তো বাংলা বাংলা কি এটা বাংলা বাংলাদেশ কি ওইটা তো না মিললে তো হবে না, আচ্ছা তাই দিয়ে দেখি ট্রাই করে, এটা মানে শুধু বাংলাটা থাকলে নিবে, আমরা বাংলা এখানে বাংলা বাংলাদেশ দুইটা দিছি না, একটা ছিল বাংলা একটা বাংলাদেশ আর একটা ইন্ডিয়া, ওরে বাবা আচ্ছা দেখি তো এখন কি আছে, কোথায় যে লেখা ছিল না এই তো না আওয়ার পার্টনার্স এটা হলো
রিডাক্সের টেস্ট বেসড একটা করছিলাম বেস করছিলাম ওইখানে আছে না, কিন্তু এটা আমরা যেটা দিছি সেটা হলো যে আওয়ার পার্টনারস এইটা ছিল, কিন্তু এটা চেঞ্জ হচ্ছে হই নাই, তার মানে বাংলা বিএনবিডি বা বিএন এটাতে কোনো প্রবলেম করতেছে, বুঝতে পারছেন? আচ্ছা আমরা আরেকটু চেঞ্জ করে দেখি তো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে, নরমাল বাংলা দিতে হবে, নরমাল বাংলাতে সম্ভবত দেওয়া লাগবে তাই না? আচ্ছা আমরা এটা আবার ওপেন করি নতুন করে শুধু বেঙ্গলি দিই। হ্যাঁ আচ্ছা এমনি এমন কোন ল্যাঙ্গুয়েজ যেটা শুধু একটাই আছে না, কিন্তু এটা তো বাংলা তিনটা যে কোনটা যে কাজ করবে সেটাই তো টেনশন, এই বাংলা আচ্ছা তো সেই ক্ষেত্রে আবার কই গেল আবার লোগো আর পার্টনারস এই দি, সমস্যা নেই আমাদের। আচ্ছা আমাদের আবার লিখবো অংশীদার কোনটা কাজ করবে আল্লাহ জানে, আওয়ার পার্টনার্স তারপর কি নিছে নি নাই তো আমাদের অন্য কোন কিছু নাই, যেটা হলো ফাংশনস কই যদি আমাদের এটার জন্য ডাব্লিউপি মাল্টিলিঙ্গুয়াল এর জন্য ওই প্লাগইনটা ইউজ করতে হয় যেটা হলো আপনার WPML, কিন্তু এটা প্রিমিয়ার ওইটাতে ওইটাতে কনফিগারেশন করার সিস্টেম থাকে, সরাসরি এটা এভাবে পিও ফাইলটা কাজ করবে কিনা আমি বলতে পারতেছি না, কারণ আমাদের পিওটি ফাইলটা তৈরি করে দিয়ে দেওয়া হয় তো আমরা যদিও ট্রান্সলেটেবল ফাইল এভাবে দিয়ে দিই না, কারণ সম্পূর্ণ সাইটটা বাংলায় তো ট্রান্সলেট করে দেওয়াটাও একটা ঝামেলা ব্যাপার। ও আমাদের তো প্রতিটা ফাংশন তো আবার আছে ইসেতে কি বলে কাস্টম পোস্ট টাইপটা হচ্ছে সব চলে গেছে প্লাগ ইনে, আমাদের থিমে তে কি আছে, থিমে কিছু নাই তো, থিমে কি আছে প্রাইমারি কত ঘুম বেশি ঝামেলার জিনিস না, এ তো ইজি। আমি এদিন দেখছি একজন শুধু সিএসএস ট্রান্সফর্ম ট্রান্সলেট এটার উপর এক্সপার্ট, হ্যাঁ তা তো আছে, শুধু সিএসএস 3 ট্রান্সলেট ট্রান্সফর্ম, আর ওনার কাজ দেখলে চোখে মার কি কয় চান্দির উপরে চোখ উঠে। প্রাইমারি কোনটা মান ঠিক প্রথমটা না নিচেরটা, প্রথমটা স্যার নিচেরটা কোনটা ঠিক মনে হয় না, আমাদের কিছু হয় কিনা ওইটা আমরা কোথায় পাবো যেন মেনুর মধ্যে পাবো, মেনু বাংলা করে তো প্রাইমারি লেখা এটা তো চেঞ্জ হচ্ছে না, বিএন তো বাংলা ওইটা অনেকগুলো রয়েছে তো এতে ঝামেলা যে আসলে কোনটা নিচ্ছে, বিএনবিডি যা দেখাচ্ছে ঠিকই কিন্তু ওই জায়গাতে কোনটা যে নিচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে চেক করা দরকার যেটা শুধুমাত্র একটাই আছে এরকম, কারণ বাংলাতে তাহলে কোনটা নিবে ওই জায়গাটা আবার ঝামেলা ব্যাপার, মানুষ যেটাতে অভ্যস্ত আপনাকে যদি বলা হয় যে ভাইয়া কেদারাটা দিন তো তাহলে কেদার তাই না, এই মানুষজন তো এইটাতে অভ্যস্ত না, মানুষ অভ্যস্ত হলো চেয়ারে
চেয়ার বলেন ঠিক একবারে চিনে যাবেন, তাই না? তারপরে টেবিল, টেবিলের বাংলা কি সেই চার কি চার পালা না কি এরকম কি কি যেন একটা নাম মনে হচ্ছে না মোবাইল বা কম্পিউটার এগুলো সব ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইউজ করে করে অভ্যস্ত, কারণ আমাদেরকে বাংলাতে গেলে সমস্যা, কারণ আমরা বাংলায় কথা বলে বলে অভ্যস্ত ছিলাম, আমাদের উপর যখন উর্দু চাপাই দিয়েছিল তখন কেন আমরা এটা হয়, আমরা তো জানি যে বাংলায় কথা বলে অভ্যস্ত, আমরা কিভাবে উর্দু বলবো তখন থেকে। তো এত কিছু আবার অনেকে হচ্ছে খুব ভালো ইংলিশ লিখতে পারে বাট ইংলিশ বলতে পারে না, এটা একটা সমস্যা। আচ্ছা, তো যাই হোক, আমাদের এত কোনো টেনশনের কোনো কারণ নাই, আমরা কি করব, আমরা যে থিম ফার্স্টের জন্য দেওয়ার জন্য আমাদের সেটা কি করতে হবে, আমাদের অবশ্যই পিওটি ফাইলটা তৈরি করে দিতে হবে। ক্লায়েন্ট যদি এই সমস্যা করে স্যার সারা জীবনের জন্য ব্লক মারব, কোটা এরকম ক্লায়েন্ট তো থাকবে আরবিক অথবা থাকবে আচ্ছা যাই হোক, তো মোটামুটি আমরা ই করলাম, বাংলায় ফেরত আসছে, তো তাহলে আমাদের কিন্তু পিওটি ফাইলটা তৈরি করা হয়ে গেল। ওকে, এটুকু একটা পার্ট হয়ে যাক, আমরা নেক্সট পার্টে যাই।